আপনি চাইলে মাত্র 2 মিনিটে আপনার অপ্রয়োজনীয় ইমো অ্যাকাউন্টটা সারা জীবনের জন্য ডিলিট করে দিতে পারবেন। তার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে, ইমো অ্যাপসটাকে জাস্ট ওপেন করে নিতে হবে। ইমো অ্যাপস ওপেন করার পরে একটা বিষয় আপনাকে খেয়াল করে দেখতে হবে যে আপনি যে অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে চাচ্ছেন সেটাই কি এই অ্যাকাউন্ট, সেটা চেক করার জন্য আপনাকে কি করতে হবে, উপরে প্রোফাইল আইকনটাতে একটা ক্লিক করে দিতে হবে এবং এইখানে আপনি আপনার ইমোর নামটা দেখতে পারবেন, সেই সাথে যে নাম্বারটা দিয়ে এই ইমো অ্যাকাউন্টটা খুলেছেন এবং ডিলিট করতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনি এখানে দেখতে পারবেন। তো নাম্বারটা একটু চেক করে নেবেন, শিওর হওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে সেটিং অপশন রয়েছে, সেই সেটিং অপশনটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে কিছুটা নিচের দিকে আপনারা দেখতে পারবেন সেটিং অ্যান্ড অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে, তো সেটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে আপনারা দেখতে পারবেন যে ডিলিট ইমো অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ডিলিট অ্যাকাউন্ট অপশনটা চলে আসছে, তো এখানে অ্যাপ্লাই টু ডিলিট এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে যে কোনো একটা রিজন আপনারা ইউজ করবেন বা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আই সেন্স মাই মোবাইল ফোন নাম্বার, তো এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ টু ডিলিট এই অপশনটাতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার ফোন নাম্বার চাচ্ছে, মানে যে নাম্বারের আন্ডারে আমি অ্যাকাউন্টটা খুলছিলাম সেই নাম্বারটা এখানে আমাকে দিয়ে দিতে হবে। তো আমি এখানে নাম্বারটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি কী করব, এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন 15 সেকেন্ডের মতো টাইম নেবে, কারণ কি এই যে এখানে ইম্পর্টেন্ট একটা নোটিশ রয়েছে, এই নোটিশটা আপনাদেরকে পড়তে হবে। আপনারা চাইলে পড়তে পারেন, না চাইলে না পারেন, তবে আপনাকে অবশ্যই 15 সেকেন্ড ওয়েট করতে হবে। তো 15 সেকেন্ড ওয়েট করার পরে এখানে দেখেন এগ্রি অ্যান্ড ডিলেট এই অপশনটা আসছে, তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। তারপরে এই যে ডিলেট অপশন রয়েছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার যে ইমো অ্যাকাউন্টটা এখানে দেখেন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিলেট, মানে আপনার ইমো অ্যাকাউন্টটা কিন্তু এখন ডিলেট হয়ে গেল। তো জাস্ট 2 মিনিটের মতো টাইম লাগলো, 2 মিনিটের মধ্যে কিন্তু আপনি আপনার মূল্যবান ইমো অ্যাকাউন্টটা, যেটা কিনা অপ্রয়োজনীয় ছিল, সেটা ডিলিট করে দিতে পারলেন।